দীপায়ন্স ট্রাভেলগের ভিয়েতনাম সিরিজের অন্তিম পর্ব নিয়ে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। ভিয়েতনামে গত 10 দিন থাকার পর আজকে শেষ দিনে আমরা যাব হ্যালং বে। গত 7টা এপিসোডে আপনাদের গোটা ভিয়েতনাম জুড়ে ভিন্ন স্বাদের অভিজ্ঞতা উপহার দিতে পেরেছি। এই এপিসোডও তার ব্যতিক্রম নয়। চারিদিকে বিস্তার জলরাশি আর তার মাঝে কাটানো একটা দুর্দান্ত দিনের অভিজ্ঞতা তুলে ধরব আজ আপনাদের সামনে। এই এপিসোডের আগে রয়েছে আরও 7টা ভিডিও, যার লিঙ্ক আমি আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। পুরো সিরিজের ধারাবাহিকতা বোঝার জন্য আগের এপিসোডগুলো দেখে নেওয়ার অনুরোধ রইল। এক রাত দুদিনের এই ক্রুজ আমি বুক করেছিলাম ক্লুক থেকে। বুকিং লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। হাসি, মজা, আনন্দ আর তার সাথে দুর্দান্ত খাওয়া দাওয়া সব মিলিয়ে দারুণ সময় কাটিয়েছিলাম এই ক্রুজে। তবে চলুন শুরু করা যাক। এই ক্রুজটা বুক করার সময় আপনি স্টার্টিং লোকেশন হ্যানয় অথবা হ্যালং বে দিতে পারেন। হ্যানয় থেকে বুক করলে বুকিংয়ের সময় এক্সট্রা পয়সা লাগবে, এবং হ্যালং থেকে বুক করলে আপনি যদি এদের শেয়ার্ড পিক আপ এবং ড্রপ সার্ভিস নিতে চান তাহলে ক্যাশ পয়সা দিয়ে দিতে হবে ড্রাইভারকে। আমরা এখন চলে এসেছি হ্যালং বে ইন্টারন্যাশনাল ক্রুজ পোর্ট। আমাদের বাস এখানে আমাদের পৌঁছে দিয়েছে। এবারে চেক ইন হবে, চেক ইনের পরে আমরা ক্রুজে উঠব। আমাদের লা রেজিনা ক্রুজ, এই লা রেজিনা হচ্ছে একটা 5-star ক্রুজ, এটা আমি বুক করেছিলাম। তো এইখানে যাওয়ার জন্য আমাদের চেক ইন করতে লাগবে। আমাদের চেক ইন কিন্তু হয়ে গেছে আর রুম নাম্বার দিয়েছে 205। তো চেক ইন করার পরে আমাদের ব্যাগগুলো ওরা নিয়ে নিয়েছে, মানে ট্রলি স্যুটকেসগুলো। এই স্যুটকেসগুলো কিন্তু ওরাই বোর্ড পর্যন্ত পৌঁছে দেবে। আমরা এখন যাচ্ছি ক্রুজে, আমাদের ডাক চলে এসছে। অবশ্য এখান থেকে আমরা একটা ছোট্ট বোট করে যাব, ছোট্ট বোট করে মেইন ক্রুজটায় যাব। মোস্ট প্রবাবলি আমরা এই বোটটায় করে মেইন ক্রুজে যাব। আমরা এখন বোটে উঠে বসে পড়েছি, মানে ছোট বোটটা, এই ছোট বোটটাই কিন্তু যাবে মেইন ক্রুজ পর্যন্ত। বোটে চড়ে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম লা রেজিনা ক্রুজের দিকে। জীবনের প্রথম ক্রুজে চড়ার অভিজ্ঞতা হতে চলেছে। এই টেবিলে আমাদের লাঞ্চ দেওয়া হবে, আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের পার্সোনালাইজড, এখানে নাম লেখা আছে দীপায়ন সিংহ রায় অন্তরাধে। লাঞ্চ হয়ে গেছে, এবার রুমে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি রুমটা কিরকম। এইটা হচ্ছে প্যাসেজ, এই প্যাসেজ দিয়ে ঢুকে হ্যালো, সো দিস ইজ আওয়ার রুম, থ্যাংক ইউ। তো এইটা হচ্ছে আমাদের আগামী 1.5 দিনের ঠিকানা। এখানে ব্যাগটা রাখি। তো এই হচ্ছে আমাদের ক্রুজের রুম। রুমটা একবার দেখিয়ে দিই ভালো করে। ডাবল বেড, এদিকে দুখানা চেয়ার দিয়েছে, একটা টেবিল, এখানে একটা ল্যাম্প শেড, আর পর্দা খুললে এখানটা বাইরের ভিউ। ক্রুজটা অলরেডি চলছে এখন, তো আমরা রুমের থেকে দেখতে পাবো বাইরেটা, এটা একটা ভালো জিনিস। আর
তো এইখানে ওয়াশরুম, এখানে একটা বড় জ্যাকুজি, এখানে করব যা খুশি, আর এইখানে শাওয়ার দিয়েছে, এদিকে বেসিন, কমোড, এলাহি আয়োজন। তো ফাইনালি আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের লা রেজিনা ক্রুজের একদম টপ ফ্লোরে, মানে এইটা হচ্ছে টপ মোস্ট পার্ট, আর এইখান থেকে কিন্তু পুরো সমুদ্রের একটা প্যানোরামিক ভিউ পাওয়া যাচ্ছে। তো এইখানে দাঁড়িয়ে থাকবো না আমরা, আপনাদেরকে পুরো ওপরটা মানে পুরো টপ ফ্লোরটা আমি একটু ঘুরিয়ে পুরো দেখাবো। তো এইটা হচ্ছে সামনের পার্টটা, এখানে দেখছেন সুন্দর টাইপের চেয়ার রাখা আছে। এইটা হচ্ছে ড্রাইভার্স রুম, এখানে আমাদের ক্যাপ্টেন বোটটাকে চালাচ্ছে। এইদিকে একটা ছোট্ট ডাইনিং এরিয়া রয়েছে, এখানে একটা সুন্দর সিনারি রয়েছে, এখানটা প্রবাবলি খাওয়ার জায়গা। আজকে আমাদের ডিনারটা এখানেই সার্ভ করার প্ল্যান আছে, যদি না বৃষ্টি হয়। বৃষ্টি হলে কিন্তু সব চটকে যাবে। এবার আপনাদের নিয়ে এসেছি আমাদের ক্রুজের ওপরে যে বারটা আছে সেখানে। তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বার এরিয়া, এখানে প্রচুর রকমের ড্রিঙ্কস রাখা আছে, সব কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নয়, এগুলো সব কিন্তু অ্যাড অন চার্জেস। আর তার সাথে রয়েছে এখানে একটা স্টেজ, এইখানে প্রবাবলি কোনো ফাংশন টাংশন কিছু হয়তো হবে। তাহলে বুঝতেই পারছেন উপরের ফ্লোরটা কতটা সুন্দর, এখানে সব রকম সুযোগ সুবিধা রয়েছে। এইবারে আপনাদের নিয়ে যাব এর ঠিক নিচের ফ্লোরটায়, চলুন সেখানে যাওয়া যাক। এখন ঘড়িতে বাজে প্রায় 2:45, আর আমাদের ডাক চলে এসছে। আমরা এখন ক্রুজ থেকে বেরিয়ে একটা ছোট্ট বোটে করে আমরা এখন যাচ্ছি টিটভ আইল্যান্ড, আর যাচ্ছি হচ্ছে লুয়াং কেভ। তো টিটভ আইল্যান্ডে গিয়ে কিন্তু একটা ছোট্ট হাইকিং আছে, তো সেইটা আমরা চেষ্টা করব শেষ করার, কারণ বৃষ্টি পড়ছে, জানি না পুরোটা যাওয়া যাবে কি না। আর তার আগে একটা আছে লুয়াং কেভ, যেটার ভিতর দিয়ে আমরা যাবো আবার কালকের মতো, নিংবিংয়ে যেরকম আমরা গিয়েছিলাম। আমরা চলে এসেছি সেই পয়েন্ট যেখান থেকে আমরা কাইকিং করব, অথবা আমরা হাতে টানা বোটে উঠবো। আমরা এখন বোটে উঠে পড়েছি, এই বোটে করেই কিন্তু আমরা এখন ঘুরবো। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে লুয়াং কেভ, তারপর আমরা যাব টিটভ আইল্যান্ড। এরম ছোট বোটে চড়ে ঘোরার অভিজ্ঞতা আগে আমাদের হয়েছে নিংবিংয়ে গিয়ে, সেখানে আমরা এরম গুহার তলা দিয়ে গেছি। এখানে অবশ্য বোটগুলো একটু বড় এবং এখানে পার বোটে 8 জন করে রয়েছে। এই বোট রাইডগুলোও আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড।
আমাদের এই ট্রিপটা প্রায় শেষের দিকে, আমরা আবার পোর্ট চলে এসেছি। এবারে আমরা আবার বোটে উঠবো বোধ হয়। বোটে উঠে আমরা পৌঁছবো টিটফ আইল্যান্ড। তো সেইখানে আপনি চাইলে সুইমিং করতে পারেন অথবা আপনি হাইক করতে পারেন। তো আমরা ভেবেছি হাইক করবো, সুইমিং করবো না, কারণ আবার জামা কাপড় ভিজবে, ঝামেলা। ওর থেকে আমরা হাইক করবো, হাইক করে আমরা একটা প্যানোরামিক ভিউ পাবো, সেই ভিউটা আপনাদের দেখাবো। আমরা পৌঁছে গেলাম টিটফ আইল্যান্ডে। আমার ঠিক বাঁ দিকে হচ্ছে বিচটা, কিন্তু আমি বিচে যাচ্ছি না, আমি স্ট্রেট যাব। এখান থেকে আমাদের ওঠা স্টার্ট হচ্ছে, আবার কালকের মতো আর একটা হাইক। গতকালের নিংমিং এর ওই মুয়া কেভ হাইকিং এর থেকে কিন্তু এই সিঁড়িগুলো অনেক বেশি ইজি। আমরা এখন হাফ ওয়ে উঠে এসেছি, আর একটু রাস্তা এখনও বাকি আছে ওপরে পৌঁছানোর জন্যে। টোটাল 427টা সিঁড়ি আছে, আমরা তার মধ্যে অর্ধেক উঠেছি। আর আমার পিছনের ভিউটা দেখুন, দারুণ সুন্দর একটা ভিউ পাচ্ছি এখান থেকে। আমি ফাইনালি চলে এসেছি টিটফ আইল্যান্ডের সব থেকে টপ মোস্ট পয়েন্টে, আর পিছনে আমার ভিউ দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা ভিউ এখান থেকে আমি পাচ্ছি। তো আপনি যদি এখানে আসেন, তাহলে টিটফ আইল্যান্ডে যদি হাইকটা আপনি পুরো আসেন, তাহলে আপনি ঠিক এইরকমই সুন্দর একটা ভিউ দেখতে পাবেন এখান থেকে। এবার নামার পালা। মনে রাখবেন, যে কোনো হাইকিংয়ে ওঠার থেকে নামার চাপটা কিন্তু অনেকটা বেশি, কারণ নামার সময় কিন্তু হাঁটুর ওপর সাংঘাতিক চাপ পড়ে। হাইক থেকে নেমে আমরা আবার ছোট বোটে উঠে পড়লাম ক্রুজ পর্যন্ত যাওয়ার জন্য। ক্রুজে ফিরে ফ্রেশ হয়ে আমরা এবার স্কুইড ফিশিং করতে গেলাম। স্কুইড ধরার অভিজ্ঞতাটাও হয়ে গেল, অনেক চেষ্টার পর একটা স্কুইড ধরেও ফেললাম। সেদিন ক্রুজ থেকে আমাদের জন্য একটা ছোট্ট গান বাজনার আসরের ব্যবস্থা করা হয়েছিল। এরপর সেদিনকার মতো ডিনার সেরে যে যার ঘরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোরবেলা উঠে ব্রেকফাস্ট সেরে আমরা ক্রুজ থেকে ছোট বোটে করে রওনা দিলাম হ্যাং সুং শর্ট কেভের উদ্দেশ্যে, যাকে সারপ্রাইজিং কেভও বলা হয়ে থাকে।
এখানে কিন্তু বেশ ভালো রকমের জ্যাম, প্রচুর লোক উঠছে, সামনে ভালো ভিড়, সবাই বোধহয় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু উঠছে। সিঁড়ি কিন্তু অনেক বেটার, মানে আগে যে দুখানা হাইকিং আমরা গিয়েছিলাম সেটাতে কিন্তু এইটা অনেকটা ইজি। আমরা এখন চলে এসেছি আমাদের ফার্স্ট চেম্বারটা, এখানে একদম লাইট নেই। ভেতরটা সত্যি সারপ্রাইজিং, এর ভেতর রয়েছে তিনটে চেম্বার, যার মধ্যে তৃতীয় চেম্বারটা সবচেয়ে বড়। মোট 12,000 বর্গমিটারেরও বেশি এলাকা জুড়ে সুং সট কেভ হেলং উপসাগরে সর্ববৃহৎ এবং জনপ্রিয় চুনাপাথরের গুহা। এই গুহাটি বো হন আইল্যান্ডে অবস্থিত। লোকাল লোককথা অনুসারে ভিয়েতনামী লোককাহিনীর একজন অত্যন্ত বিখ্যাত নায়ক থ্যাং জিয়ং চায়না আক্রমণকারীদের পরাজিত করার পর উড়ে গিয়েছিলেন এই সুং সট কেভে। যা বুঝলাম এটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট নয়, মানে একদমই ডিফিকাল্ট নয়। সবথেকে ডিফিকাল্ট ছিল হচ্ছে প্রথম দিনের মুয়া কেভ হাইকিং, তারপরে টিটফ কেভ বা টিটফ আইল্যান্ডে যেটা উঠেছিলাম, আর এইটা তো একদম কিচ্ছু নেই, মানে একদম ইজি, একদম ফ্ল্যাট। এখান থেকে আমরা আবার চলে যাব আমাদের ক্রুজে। ক্রুজে ফিরে লাঞ্চের ব্যবস্থা ছিল, লাঞ্চ সেরে আমরা ক্রুজ থেকে চেক আউট করার জন্য তৈরি হলাম। আজ আমাদের দেশে ফেরার পালা, এখান থেকে আমরা সোজা চলে যাব হ্যানয় এয়ারপোর্ট এবং সেখান থেকে কলকাতা। আমাদের এই ভিয়েতনাম ঘোরার অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সাথে কোনো এক নতুন জায়গায়।